স্বাগত এক মিনিটের বিশ্ব সংবাদে আপনাদের সাথে আছি আমি সালমা সাথী খান। গাজায় 24 ঘন্টায় 100 ফিলিস্তিনি নিহত। গাজায় গণহত্যা, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার মামলা। কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে ফের অস্ত্র দিচ্ছে বাইডেন প্রশাসন। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত 30। মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় নিহত 6। গাজায় ইসরায়েলি হামলায় 106 সাংবাদিক নিহত। মেগা প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে নির্বাচনী প্রচারণার আভাস মোদির। আগের সরকারের নীতিতে পরিবর্তন, ব্রিক্সে যোগ দেবে না আর্জেন্টিনা। পর্যটক প্রান্তে মারিয়া চীন, যুক্তরাষ্ট্রের জন্য সহজ হল ভিসা নীতি। মিশ্র আবহাওয়ার কবলে অস্ট্রেলিয়া। এখানেই শেষ করছি এক মিনিটের বিশ্ব সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।